আর আলমিন সব দেখছেন সব দেখছেন সব দেখছেন আল্লাহবাক বলছেন তুমি তোমার রিজিক তালাশ করার করার জন্য তোমরা যারা ব্যবসা করো তোমার রিজিক তালাশ করার জন্য তোমরা যারা মিডিয়া ব্যবহার করো তোমরা তোমাদের পরিবারের পরিজনকে কামানোর জন্য নিজে জীবন নির্বাহ করার জন্য যারা বিদেশে চলে গিয়ে কাজকর্ম করো যারা সরকারি চাকরি করো বেসরকারি চাকরি করো তোমরা যারা উদ্ভাবনীমূলক কাজ করো আল্লাহ রব্বুল আলমিন জানিয়েছেন তুমি যতই যেটা করো না কেন মনে রেখো দুনিয়ার জীবন বচিত্রময় জীবন আমার জন্য মরিচিকা ছাড়া কিছুই নয় আল্লাহ আকবার আল্লাহ বলছেন এই দুনিয়াটা তোমাদের কাছে এটা দামি হতে পারে আমার কাছে দামি নয় আল্লাবাক বলেন আল্লাহ আল্লাবাক বলেন কবরে যাওয়ার আগ পর্যন্ত মনে রেখো তোমার পড়াশোনা শুরু হয়ে যেতে পারে তোমার পিতা মাতাকে যে তুমি সম্মান করো সেটা তাকাসুর হয়ে যেতে পারে এটা পাপের কারণ হয়ে যেতে পারে ও বক্তা সাহেব বক্তব্য দাও তাকাসুর হয়ে যেতে পারে হয়ে যেতে পারে তোমরা যারা ছোট ভাইয়ের সেবা করো মায়ের সেবা করো ছেলে মেয়ের সেবা করো সবকিছু মানে হলো পাপ করা তাকাসুর হলো আল্লাহকে ভুলে যাওয়া তাকাসুর মানই হলো দুনিয়াটাকে সব কিছুর মূল মনে করা দুনিয়ার পর যার একটা দুনিয়া আছে এটাকে মনে না করা অনেক মানুষ দাড়ি রেখেছে দাড়ি কাটাও তাকাসুর হয়ে যেতে পারে পাপের কারণ হয়ে যেতে পারে অনেক মানুষ পাঞ্জাবি পড়ে পাঞ্জাবিটাও তাকাসুরের কারণ হয়ে যেতে পারে অনেক মানুষ গবেষণা করে গবেষণাটাও হয়ে যেতে পারে তাকাসুরের কারণ আল্লাহ রাব্বুল আলমিন বলেন আল্লাহর মকি তুমি তোমার মাকে কেন ভালোবাসো আল্লাহর নবী বলেছেন আল হুবুফিল্লাহি আল বুকজুফিল্লাহি যদি তুমি তোমার মাকে আমি আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমার মাকে যদি সেবা করো আমি আল্লাহর জন্য তুমি যে দাঁড়িয়ে রেখেছো তোমার দাঁড়িয়ে যদি আমি আল্লাহর জন্য হয় তোমার শিক্ষকতা যদি আমি আল্লাহর জন্য হয় হে আমার বক্তা ভাইয়েরা শুনে যাও তোমার বক্তব্য যদি আল্লাহর জন্য হয় তাহলে তোমার বক্তব্য তাকাসুর হবে না ফেতনা হবে না গুণা হবে না তুমি বিয়ে করেছো খুব ভালো কাজ করেছো বিয়ে করার শোননা তুমি সুন্দর শালীন কাপড় পরেছো এটাও শোননা তুমি সুন্দর ব্যবহার করো এটাও শোননা যদি তুমি মানুষের সাথে সুন্দর ব্যবহার করো মানুষ ভালো বলার জন্য এটা ফেতনা হয়ে যাবে তাকাসুর হয়ে যাবে গুনার কারণ হয়ে যাবে আল্লাহ রব্বু আলমিন বলেছেন যখন তুমি ঘুমাতে যাও বিশ্বনবী যাভাবে ঘুমিয়েছেন সেভাবে ঘুমাও বাক বলছেন কুল ইন কু তুম তু হি ইহিবুমুল্লাহু ইয়াগু ফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আর শাজিমের মধ্যে আপনার এবং আমার রব এমন ভাবে আছেন কুদরতি পন্তায় কুদরতি পন্তায় আসেন থেকে একটা ফটোকপি পাঠিয়েছেন পৃথিবীতে আসল কবি তার কাছে লোহে মাহফুজে রেখে দিয়েছেন সেই আসল কবি যেদিন পৃথিবীতে এসেছিল বিশ্ব নবীর উপর আজ পর্যন্ত পরিবর্তনীয় থেকে গেছে তাওরাত হ্যাজ গন ফ্রম দা ওয়ার্ল্ড ওয়ান হান্ড্রেড থ্রি দ্য বুকস অফ আল্লাহ

লোহে মাহফুজের মধ্যে যে গ্রন্থ আমি রেখেছি একটা ফটো পাঠিয়েছি এমন একটা যে আমার মুসলমান বান্দাদের অন্তরে অন্তরে চুকে চুকে ভালোবাসায় আদরে আদরে সেই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন যদি তুমি আমি রবকে যদি গফুর হিসেবে পেতে চাও তোমার পাপকে যদি আমার কাছ থেকে মুছে নিতে চাও আমাকে যদি তুমি রহিম হিসেবে পেতে চাও আমাকে যদি দয়াময় হিসেবে পেতে চাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুম আল্লাহু ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ বলছেন তুমি আমাকে কমারশীল এবং দয়াময় র পেতে চাও আই হ্যাভ সেন্ট এ মেসেঞ্জার আমি একটা রসুল পাঠিয়েছি হু ইস মাই ফ্রেন্ড এন্ড মাই ফাইনাল লাস্ট মেসেঞ্জার অফ দ্য ওয়ার্ল্ড শেষ নবী পাঠিয়েছি সেই নবী যেভাবে খেলেছেন সেভাবে খেল সে নবী যেভাবে পড়েছেন সেভাবে পড়ো সে নবী যেভাবে দল করতে বলেছে সেভাবে দল করো সে নবী যেভাবে রাজনীতি করেছেন সেভাবে রাজনীতি করব সে নবী যেভাবে দেশ চালিয়েছেন সেভাবে দেশ চালাও সে নবী যেভাবে স্ত্রীকে ভালোবেসেছেন সেভাবে ভালোবেসো সে নবী যেভাবে পৃথিবীকে নেতৃত্ব দিতে বলেছেন সেভাবে পৃথিবীকে নেতৃত্ব দাও আল কোরআনের শাসন আল কোরআনের প্রেম সেদিনই আসবে যেদিন বিশ্বনবীর প্রেম বিশ্বনবীর আদর্শ আমাদের চোখে আমাদের হাতে আমাদের চয়নে আমাদের শয়নে আমাদের যাপনে প্রতিটি মুহূর্ত যদি রসুল্লাহর জীবন অন্তরে লালন করতে না পারে আজ নয় কাল নয় পরশু নয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে যারা আল্লাহকে ঘৃণা করে আল্লাহর বিরুদ্ধে কথা বলে তারাই রাজত্ব করবে এটাই প্রমাণ বর্তমান বর্তমান বাংলাদেশ পৃথিবী বর্তমান চাইতে বেশি কান্ট্রি রয়েছে এশিয়া মহাদেশে আছে দেশ ইউরোপ মহাদেশে অনেক দেশ বাংলাদেশকে মনে করে আপনি পাকিস্তান কল্পনা করতে পারবেন না ইন্ডিয়াকে কল্পনা করে আপনি আমেরিকা কল্পনা করতে পারবেন না এমন একজন রব আছেন চিত্রময় পৃথিবীর সব কিছু তিনি অবজার্ভ করছেন সব কিছু তিনি দেখছেন তিনি বলেছেন ভালোবাসা পেতে চাও নাকি ক্ষমা পেতে চাও নাকি আমার নবীকে অন্তরের ভেতরে গেতে নাও বিশ্বনবী বলেছেন হাসতে চাও এমনভাবে হাসো যাতে মানুষ না শুনে কারণ হাসাটাও ইবাদত যদি মুস্কি হাসি হয় পরামর্শটাও ইবাদত যদি কল্যাণের জন্য হয় রাস্তা করাটাও ইবাদত হয়ে যাবে যদি মানুষের কল্যাণ হয় বিশ্বনবী বলেছেন রাস্তা দিয়ে যখন হাঁটবে ডান পাশ দিয়ে হাঁটবে ইবাদত হয়ে যাবে রাস্তার মধ্যে কোনো কষ্টকর পাথর দেখলে কিছুই দেখলে যেটা মানুষের পায়ে পড়লে ছোটো বড় অনেকে পড়ে যাবে এটা ফেলে দাও রাস্তা পরিষ্কার রাখো গাড়ি চলতে পারে যাতে এভাবে মানুষ হাঁটতে পারে এভাবে ইবাদত হয়ে যাবে রাস্তা দিয়ে হাঁটার সময় কোনো মানুষ কোনো কারণে মিথ্যে কথা বললে তাকে বলো ভাই মিথ্যা কথা বলব না মিথ্যা কথা বলা মহাপাপ সব কাজের আদেশ দিন অসৎ কাদের নিষেধ দিন নিষেধ করুন ইবাদত হয়ে যাবে আল্লাহ বাক বলেন আমার আমার কাছ থেকে কমা জরি কারো লাগে আমি একটা মেতর শিখিয়ে দিলাম যে নবী আমি পৃথিবীতে পাঠিয়েছি কথা শুনে যাও আল্লাহ বলেছেন তোমার নবী আমার নবী তোমাদের মতো মনে করো না আমার নবীর সামনে কথা তো বলবা বড় করে কথা বলবা না আমার নবী যেটাই বলে সেটাই ফাইনাল আমার নবী যেভাবে কায় সেটাই ফাইনাল বেশি বেশি আল্লাহ প্রেমিক হতে গিয়ে আল্লাহর নবী যেভাবে সালাম দিয়েছেন সেভাবে সালাম দিও এর চাইতে অতিরিক্ত ভিন্ন পন্থায় সালাম দিও না বিশ্বনবী বলেছেন আমি যেভাবে বলেছি সেভাবে বললে শুননা হবে আমি যেটা করি না আমি যেটা বলি না সেটা যদি করো বা বলো বা বলতে বলম সেটা হলে পরিত্যাগ যোগ্য সেটা হলো বেদাত কুল্লু বেদাতিন আলাম সকল বেদাত বেদাত মানে হল নবী যেটা বলেন নাই সেটা বিশ্বনবী বলেছেন ফজরের নামাজ পড়বা জামাতে নামাজ পড়বা দুই রেখাত কেউ ভালোবেসে তিন ডাকাত পড়া যাবে না বিশ্বনবী বলেছেন মাগরিবের নামাজ ফজরের নামাজ মাগরিবের নামাজ হবে ফরস নামাজ হবে তিন ডাকাত এর চেয়ে বেশি পড়া যাবে না বিশ্বনবী বলেছেন সল্লুপ মা রামা কামা রাই তুমুনি সাল্লু কামা রাই তুমুনি উসল্লিপ আমি নামাজ পড়ছি আল্লাহকে সামনে রেখে আমি নামাজ পড়ছি আল্লাহ দেখে এই ভেবে এভাবে যদি নামাজ বড় বেদাত হবে না বিশ্ব নবীর জন্য আল্লাহ তালা বলেছেন আমার ভালোবাসা যদি পেতে চাও আমার ক্ষমা যদি পেতে চাও আমার নবী বিশ্ব নবী জনাব রসুল্লাহি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের আদর্শ তুমি জীবনে লালন করো যদি লালন করতে পারো আল্লাহ বলেছেন আমি ভালোবাসা শুরু করে দেব সুবাহান এটার নাম হচ্ছে আল কোরআন এটার নাম কি আল্লাহ তালা বলেছেন এই কোরআনকে আমি কেন পাঠিয়েছি যেন তেলাওয়াত করার জন্য তবে তেলাওয়াতটা করবে তদব্যের মাধ্যমে বোঝার মাধ্যমে তেলাওয়াত করার জন্য আমি পাঠিয়েছি আপনার সমাজ আমার সমাজ পৃথিবীর রানাচে খান আছে আজকে যত অরাজকতা আজকের পৃথিবীতে মিডিয়াকে ব্যবহার করে যারা টক শো করে আজকে যারা মিডিয়াকে ব্যবহার করে কোনো মানুষকে সম্মানিত করে একটা মানুষ অসম্মানিত করে সেই মিডিয়াকে ব্যবহার যদি তোমরা করতে চাও বিশ্বনবী যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন সেভাবে মিডিয়া ব্যবহার করলেও আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে প্রেম বালবাসা পাওয়া যাবে ফেসবুকে ফুস দাও আমরা পুস্ট দিই একটা সেলফি তুল আমি পুস্ট দিলাম কি হলো এটা এটা তো মেয়ে হলে গুনা হবে সপ্তাহে যেমন আছে মানে গুণায় আমাদের চেতনা চেঞ্জ করা হয়েছে যখন আমাদের ইমান ছিল আমরা বদরের যুদ্ধে জয়লাভ করেছিলাম তিনশো তেরো জন এক হাজারের বিরুদ্ধে যখন আমাদের ইমান ছিল মজবুত যখন আমাদের ইমান ছিল লক্ষ জনের বিরুদ্ধে দশ হাজার জয় দশ হাজার সৈন্য নিয়ে জয়লাভ করেছিল সালাউদ্দিন আয়বি গাজী সালাউদ্দিন আবি যিনি সর্বশেষ বর্তমান পৃথিবীর সবচাইতে অত্যাচারিত নির্যাতিত মুসলিম কান্ট্রির নাম হল ফিলিস্তিন সেই ফিলিস্তিনকে সর্বশেষ যিনি মিশর থেকে গিয়ে ফিলিস্তিনকে ইসলামের জন্য জয় করে রাতে অন্ধকারে আল্লাহর জন্য তাহাজুদ পরে খেদেছিলেন সে গাজী সালাউদ্দিন আবি বলেছেন একটা সময় আসছে আমার মুসলমান বাইদের আমার মুসলমান বোনদের চেতনা নষ্ট করে দেয়া হচ্ছে আমার মুসলমান যেদিন ঠিক বাইদের দশ হাজার দশ লাখের বিরুদ্ধে জয়লাভ করেছে তিনশো তেরো জন এক হাজারের বিরুদ্ধে জয়লাভ করেছে আমাদের চেতনায় ঢুকানো হয়েছে প্যান্ট পরা যাবে জিন্স প্যান্ট পরো ইসলামী সভ্যতা দরকার নাই চশমা পড়ো চশমার মধ্যে ইসলামী সভ্যতা দরকার নাই পাঞ্জাবি পড়ো পাঞ্জাবির মধ্যে ইসলামী সংস্কৃতি দরকার নাই ঘুমের মধ্যে ইসলামী সংস্কৃতি দরকার নাই আমাদের চেতনায় ঢুকানো হয়েছে তুমি যখন পদ দিয়ে হাঁটবে জিকির করতে বলেছেন আল্লাহ কিন্তু আমাদের চেতনায় ঢুকানো হয়েছে জিকির শুধু মসজিদে ঢুকে তিনবার চারবার একশো বার তেত্রিশ বার সুবাহানা বললেই হলো রাস্তায় হেঁটে হেঁটে এগুলা করার দরকার নাই এই রকম রাস্তায় হেঁটে হেঁটে গাড়িতে বসে ঘুমানোর আগে জিকির করার জন্য যে মেন্টালিটি আসার কথা সে মেন্টালিটি নষ্ট করেছে আমার যুব সমাজের থেকে তাদের চুলের কাঠিনের কারণে তারা প্যান্ট পরে এমন প্যান্ট যে প্যানের হাঁটুর মধ্যে ফাটা বলা হয়েছে এটাই হলো ডিজাইন এটাই এটাই ডিজাইন আমি দেখেছি আমার একটা মাদ্রাসা স্টুডেন্ট আমি এটা মাদ্রাসায় নামাজ পড়তে গিয়েছি আজান হচ্ছে পাশে মাদ্রাসা মাদ্রাসার স্টুডেন্টসরা টিউবওয়েলের এক সেখানে বসে পাঁচজন তিনজন কথা বলা বলি করতে সেখানে নামাজ শুরু হয়ে গেছে তাদের চেতনায় ডুকানো হয়েছে জামাতের সাথে নামাজ পড়া এত বেশি জরুরি না পড়বো আর কি এ চেতনা ডুকানো হয়েছে আমাদেরকে আমাদের ফেসবুক ব্যবহার করতে করতে আমাদের ইমানের চেতনা নষ্ট করা হয়েছে ইউটিউবের মধ্যে বিভিন্ন রকমের ফিল্ম বিভিন্ন রকমের দেশি বিদেশি নাটক বিভিন্ন ধরনের দেশি বিদেশি ম্যাগাজ অনুষ্ঠান দেখতে দেখতে অনুসলামিক সংস্কৃতি ঢুকে গিয়ে নামাজের টাইমে নামাজ পড়তে হবে সবসময় আল্লাহর জিকির করতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে রসুলকে ভালোবাসতে হবে সেই চেতনা আমাদের মাথা আছে কিন্তু মাথার ভিতর চেতনা নেই আমাদের জন্য রসুল সাল্লাহ ইসলামের কথা আসলে রসুলের জন্য আমাদের কান্না আসে না আমরা গল্প শুনতে পছন্দ করি রসুলের গল্প শুনতে পছন্দ করি রসুলের আদর্শ জীবনে বাস্তবায়ন করতে আমরা পছন্দ করি না সালাউদ্দিন আবি বলেছেন আমি অনেক কষ্ট হয়েছে আমার ফিলিস্তিন জয় করতে তিনি লিখে গেছেন অনেক কষ্ট হয়েছে আমার আল্লাহ সাহায্য করেছিল বলে ইন্নল্লাহ মায়না আল্লাহ আমাদের সাথে ছিলেন বলে আমি পেরেছি এমন সময় আসছে খ্রিস্টানরা তাদের মেয়েদেরকে ট্রেনিং দিয়ে বিভিন্ন রকমের জনকল্যাণমুখী কাজের কথা বলে কর্মসূচি এনে দিয়েছে আল্লাহ বলেছেন জানার কাছেও যেও না এই জিনিসটা গবেষণা করছে ইহুদি খ্রিস্টানরা ইহুদিরা বলছে না নামাজ পড়ানো এটা বলছে না কিন্তু রোজার না এটা বলবে না কাউকে কিন্তু খুবই চিয়ন পথে গিয়ে আমাদের চোখের মধ্যে আমাদের ব্রেনের মধ্যে আমাদের চেতনার মধ্যে আমাদের অবসর টাইমটা তারা কেড়ে নিয়েছে আমাদের অবসর টাইম যখন ছিল একটা সময় যখন অবসর টাইম ছিল বিশ্বনবী বলেছেন আমার ইমানদার মুসলমানদের জন্য মুসলমান নর নারীদের জন্য আল্লাহ তালা যত নিয়াম দিয়েছেন তোর মধ্যে একটা নিয়ামত হলো অবসর সময় অবসর সময়ে ব্যাপারে আল্লাহ তালা বলেছেন আল্লাহ আমায় স্মরণ করো আমি তোমায় স্মরণ করবো বিশ্বনবী বলেছেন যখনই তুমি হাঁটতে হাঁটতে ফ্রি হয়ে যাও যখন তুমি খেতে খেতে ফ্রি হয়ে যাও ঘুম থেকে হঠাৎ যদি তুমি জেগে যাও তখন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর পড়ো যখন তুমি হঠাৎ ঘুম থেকে জেগে যাও ঘুম থেকে যখন তুমি তুমি উঠবে তখন বলো আলহামদুলিল্লাহিল লাযী আহইয়ানা বা'দামা মাটানা ওয়া ইলাইহি النুষূর বলো বিশ্বনবী বলেছেন কাওয়ার সময় দোয়া পড়ো গাড়িতে ওঠার সময় দোয়া পড়ো আয়না দেখার সময় তুমি পড়ো আল্লাহ হুম্মাব হাসান্তা হলকি ফাহাসিন হলুকি আল্লাহ তুমি আমার চেহারাকে সুন্দর করেছ আমার চরিত্রটাকেও সুন্দর কর নামাজে যখন তুমি যাও আল্লাহ বলেছেন ওয়াসজুত ওয়াক্তরিফ নামাজে যখন তুমি যাও আল্লাহ তাহলে বলেছেন একজন বান্দা যদি আমার কাছে আসতে চায় নামাজের রুকুর পরে যে সিজদা করে সিজদার সময় আমি বান্দার ভীষণ কাছে চলে যায় আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ আনহা সহব হজরত আবু হুরেরা রদিয়াল্লাহ তালু সহব পৃথিবীর যত বড় বড় জলিলুল কদর সাহাবি ছিলেন সবাই জানতেন বিশ্ব যখন নামাজে দাঁড়াতেন সিজদাই যখন যেতেন এত লম্বা সিজদা দিতেন মনে হয় এটা জীবনের শেষ সিজদা যখন তিনি রুখুতে যেতেন মনে হয় যেন এটা শেষ রুখু আমাদের চেতনায় গ্রাস করা হয়েছে আমাদের চেতনায় ফেসবুক ডুকানো হয়েছে আমাদের চেতনায় ইউটিউব ঢুকানো হয়েছে আমাদের চেতনার মধ্যে মেসেঞ্জার দিয়ে ইয়াংদের মধ্যে চ্যাটিং ঢুকানো হয়েছে ইমুর মধ্যে চ্যাটিং ঢুকানো হয়েছে হোয়াটসঅ্যাপের মধ্যে চেটিং ঢুকানো হয়েছে এগুলো এগুলো করার মাধ্যমে আমার গোম আসে তিনটায় আল্লাহর নামি বলেছেন তিনটায় উঠে যাও ইহুদিরা বলেছে তিনটাই তো উঠতে পারবা না আমি আমি একটা মেসেজ